হ্যালো গাইস, গুড ইভিনিং। আপনার ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমি আজকে তো পুজো, তো তার আগে বলি সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন। তো দেখো, আমার ভিডিওটা কপিরাইট হয়ে গেছিলো, যার জন্য ভিডিওগুলোর সব সাউন্ড আমি মিউট করে দিয়েছি। তো এখানে আমি ফুল ছড়িয়ে নিচ্ছি, আর আজকে বাড়িতে পুজো আছে, তো তাই জন্য পুজো করব বলে সারাদিন উপোস করে আছে, তাই গাঁদা ফুলগুলো ছড়িয়ে সুন্দরভাবে আগে সাজিয়ে নিচ্ছি। তার আগে দেখো, ওপরে ফুল টুল দিয়ে মালা টালা করে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ব্লগ বলতে গেলে আজকে শুধু পুজো নিয়েই তোমাদের দেখাবো। প্লিজ ভিডিওটি স্কিপ করো না বা দেখো না, ভিডিওটি ফুল দেখো, ভালো লাগবে তোমাদের। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, আর প্লিজ সাবস্ক্রাইব, নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পরিবারে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে দেখো ঘরটা বসাবো, ঘরটা তুলে নিয়ে আসলাম। আর আমি এটা তো দিল্লিতে করছি, তো এখানে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো করা হয়, তো তার জন্য লক্ষ্মী পুজোই করা হচ্ছে। তো এখানে আমি ফল লক্ষ্মী পুজোর যা যা জিনিস লাগে করতে সেইভাবেই করা হচ্ছে। তো এখানে প্রদীপটা ধরিয়ে নিলাম, ঘিয়ের প্রদীপ। তো বন্ধুরা প্লিজ দেখতে থাকো, ভিডিওটি অনেক বড় ছিল, তাকে কেটে কুটে অনেক ছোট করে তোমাদের জন্য শুধু বানিয়েছি, প্লিজ দেখতে থাকো। দেখো আমার সব কিছু কমপ্লিট হয়ে এসেছে, ধূপ দেওয়া বলো এসব দেওয়া হয়ে গেছে। তো আমি এবার আরতিটা করে নেবো। দেখো কত সুন্দরভাবে সাজিয়েছি। প্লিজ বন্ধুরা ফুল ভিডিওটি দেখো, ফুল ওয়াচ করো, আর যারা এত দূর অবধি দেখছো প্লিজ একটা লাইক করে দিও। চলো এবার আমি চারমুগলা প্রদীপটা ধরিয়ে নেব, আর এদিকে চারমুগলা প্রদীপ ধরাতেই নিয়ম, তো তাই এদিকে চারমুগলা প্রদীপটাই আমি ধরিয়ে নিচ্ছি। আর এই প্রদীপগুলো সারাত করে চলবে, তাই জন্য বেশি করে তেল দিলাম। আর এটা হলো সর্ষের তেলের প্রদীপ, আর যেটা আগে ধরালাম সেটা ঘিয়ের প্রদীপ, আর পাশে যে প্রদীপটা দেখতে পাচ্ছ ওটাতে মোমবাতি বসানো আছে। এবার আমি আরতিটা করে নিচ্ছি। এমন এমন সময় কিছু ইচ্ছে হলে কিছু করতে গেলে তো কপিরাইট চলে আসে, তো তাই ভাবলাম কি করে কি করবো, তাই সাউন্ডটাকেই অফ করে দিলাম। আমার বর আমার প্রদীপের সাইডে ওটা কর্পূর দিয়ে দিল, কর্পূরও জ্বলছে সাইডের একটা প্রদীপে। না শুনতে পাচ্ছ তোমরা শাঁখের আওয়াজ, না শুনতে পাচ্ছ ঘন্টির আওয়াজ, কিছুই শুনতে পাচ্ছ না, কারণ মুট করে দিয়েছি, কারণ মোবাইলে গান চলছিল যার জন্য কপিরাইট আসছিল। তারপরে একে একে আমরা সবাই মিলে পরপর আমরা আরতিটা করে নেব, আর এদিকে আরতিটা মেন করে সবাই মিলে
একে একে করতে থাকে। চলো আরতিটা করে নিই। আর প্লিজ ভিডিওটি দেখো, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। অনেক 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 ভালোবাসা রইল আমার তরফ থেকে সবাইয়ের জন্য। চলো দেখতে থাকো। তো দেখো আমার আরতির পরেই আমার ছোটো ভাগনা আরতি করছে, ওর মানে ও পারছে না বলে ওর মামা ধরলো। তো তারপরেই দেখো আমার বড় ভাগনা আরতি করছে, মানে থালাটা এতটাই গরম হয়ে গেছে, ছোটো থালা হয়ে গেছে, আর তার মধ্যে দুটো প্রদীপ জ্বলছে, যার জন্য থালাটা সত্যিই খুবই অনেক গরম হয়ে গেছে। তো তার জন্য মানে কী বলবো, ধরাই যাচ্ছিল না থালাটা। তো তারপরে দেখো ও আরতি করছে, তো তারপরে ওর মামা আরতি করবে। এই যে আমার বড়বাবু আরতি করছে, মাগো সবাই মঙ্গল করো, অন্ধকার দূর করো, আলোর দিশা ফিরিয়ে নিয়ে আসো, সবাইকে খুব ভালো রেখো, মঙ্গল করো মাগো। তো আমার বড়টি প্রথম একাই আরতি করেছিল, তারপরে আমি আর আমার বড় আরতি করলাম, দুজনেই একসঙ্গে করলাম। আর আমি ওদিকে শাঁখটা নিয়ে কুস্তে কুস্তে করছি, শাঁখটা বাড়াতেই পারছি না। তো তারপরে দেখতেই পাচ্ছ আমার বরের সঙ্গে মানে বরের সঙ্গে আমি হাত লাগিয়ে আরতিটা করছি, আর এদিকে ধুনোর ধুনোর দেওয়া হয়েছে, তাই পুরো ঘরটায় মানে ধোঁয়া ধোঁয়া লাগছে। কি সুন্দর লাগছে না দৃশ্যটা, এর সঙ্গে যদি গানটা থাকতো, উলুধ্বনি শঙ্করধ্বনি ঘণ্টির আওয়াজ থাকতো, কত সুন্দর নাই লাগতো। সব কিছুই কেটে কুটে তোমাদেরকে দিতে হচ্ছে গো বন্ধুরা, কারণ কপিরাইট হয়ে যাচ্ছে, কি করব বলো। আর সত্যি কথা বলতে কপিরাইট ছাড়া কি গান লাগাবো আমি সত্যি জানি না, যদি তোমরা জানো বা এ করো প্লিজ একটু হেল্প করো।
তারপর দেখো আমার বর চার মুগলা যে প্রদীপটা জ্বালিয়েছিলাম ওর ওটার নিচে থালা একটা পাতা আছে, কারণ থালাটা গরম হয়ে যাবে, তো সেই জন্য ওর নিচে একটু জল ঢেলে দিচ্ছে। তারপরে দেখো বন্ধুরা এত আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছো তো কতটা আওয়াজ হচ্ছে, এরকমই আওয়াজ ছিল, কিন্তু গানটা লাগানোর জন্য কপিরাইট হয়ে গেছিলো, তাই জন্য গানটাকে আমাকে রিমুভ করার জন্য মিউট করে দেওয়া হয়েছে, তাই জন্য ওই আগেরগুলোতে মানে আওয়াজ নেই। দেখো কত আওয়াজ হচ্ছে আর কত মানে এতটাই আনন্দ হচ্ছে, মানে এতটাই নিজেদের বাড়িতে সব সব বাড়িতে এত সুন্দর করে সব সাজানো হয়েছে। চলো শুভ দীপাবলি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এখানেই শেষ করছি, আবার একটু ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা। চালাই।